guys, welcome to my channel. আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকে যে ভিডিওটা তোমরা পেতে চলেছো সেটা হচ্ছে এডুকেশনের জিই, অর্থাৎ যারা এডুকেশন নিয়ে পড়ছো, জেনারেলি পড়ছো এডুকেশন নিয়ে, তাদের জন্য, এবং যারা এডুকেশন অনার্স পড়ছো তাদের সিসি কোর কোর্স থ্রি। কারণ যারা জেনারেল পড়ছো তারা হয়তো অনেকে জানো না, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনের সিলেবাসটা যেটা রয়েছে তাতে এডুকেশন অনার্সের যে সিসি থ্রি সেই সেম সিলেবাস হচ্ছে জিই টু, অর্থাৎ জেনারেল ইলেকটিভ টুতে। তো সেক্ষেত্রে দুটো কোর্সের ক্ষেত্রেই একটি সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। তাই এই ভিডিওটি দেখতে থাকো, আর এটা হলো এই ভিডিওর প্রথম পার্ট। তোমাদের এরকম চারটি ইউনিট রয়েছে, খুব তাড়াতাড়ি আমি বাকি ইউনিটগুলো আপলোড করে দেব। আর কেমন লাগলো জানাতে ভুলো না। ইউনিট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব। প্রথমে আমরা মার্কস টেনের প্রশ্ন দেখব। এক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি শিক্ষা বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও, গিভ দ্য মডার্ন ডেফিনেশন অফ এডুকেশন। বর্তমানকালে মনোবিজ্ঞান শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, নির্দিষ্ট উদাহরণ সহ ব্যাখ্যা করো। সাইকোলজি ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন, এক্সপ্লেইন ইট ডেফিনিট এক্সাম্পল। শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক কি? শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। Number 3, write about the relation between education and psychology. Discuss the nature and scope of educational psychology. চার নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিষয় বলা হয় কেন? Number 4, discuss the nature and scope of educational psychology. Why is educational psychology considered as an individual subject? পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নটি তার মধ্যে প্রথম প্রশ্নটি রয়েছে, একজন শিক্ষকের শিক্ষা মনোবিদ্যা জ্ঞান থাকা প্রয়োজন কেন, অথবা শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা কিভাবে শিক্ষককে তার কাজে সাহায্য করবে? Number 1, why should a teacher have knowledge in education psychology? How does education psychology help a teacher teach? দু নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। Discuss about the scope of educational psychology. তিন নম্বরে রয়েছে শিক্ষাশ্রয়ী মনোবিদ্যাকে একটি পৃথক বিষয় হিসেবে চিহ্নিত করা হয় কেন? Why is educational psychology considered as a different subject? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটা দেখতে আরম্ভ করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ভিডিওটি শেয়ার করতে এবং লাইক দিতে ভুলো না। তাই আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বা বাই।